অল্পের চুনখা পেলেন জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি। তার প্রাণ সংশয় হওয়ার আশঙ্কা ছিল। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর গাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে, আর এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে যথেষ্ট উত্তেজনা। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যে চলছে লাগাম ছাড়া হিংসা। প্রতিদিন বিভিন্ন জেলায় হিংসা হানাহানির ঘটনা আসছে সামনে, রক্তপাত মৃত্যুও হয়ে চলেছে। আর এবার হামলা চলল খোদ বিজেপি জেলা সভাপতির উপর। তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গোটা ঘটনায় অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই। প্রচারটা যখন বাড়িতে আসলাম, আসার পর আমাদের মণ্ডল সভাপতি স্বপন দত্ত ধলু, বললাম যে বড় বাহাদুরতে বারবার ফোন করছে, যে বাচল বাড়িতে বাহাদুরতে ঘুরে আসি। চল, আমরা বাহাদুর গেলাম। আমরা রাস্তায় দু তিন জায়গায় বসলাম। আপনারা জানেন পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় মাচা করে বাসে দিয়ে করে বসে। প্রথমে একটা জায়গায় বসলাম, বসে ওখান থেকে আবার একটা জায়গায় গেলাম। ওখানে প্রথমটায় অল্প লোক ছিল, পরেরটা অনেক লোক ছিল, অনেক অনেক প্রায় পঞ্চাশ জনের উপর লোক ছিল। আমরা রাস্তার মধ্যেই বসলাম, চেয়ার পেটে রাস্তার মধ্যে বসলাম। বসে বসে গল্প করে পনেরো বারোটা কি আনুমানিক বারোটা নাগাদ ওখান থেকে রওনা হলাম রাত্রি। ঠিক কী ঘটনা ঘটেছে জানা গিয়েছে। বুধবার গভীর রাত্রেবেলায় বাহাদুর এলাকা থেকে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বাপি গোস্বামী। পথে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাহাদুর এলাকা থেকে রাত্রি ১২টা নাগাদ দলীয় প্রচার সেরে মহিতনগরে বাড়ি ফিরছিলেন তিনি। বাহাদুর কোল্ড স্টোরেজ পেরিয়ে আসার পর হঠাৎই তার গাড়িতে আওয়াজ হয়। গাড়ির গতি কমাতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ সামনে এসেছে, যদিও সেই গুলি বিজেপি নেতার গায়ে লাগেনি। প্রাণ নিয়ে দ্রুতই ওই রাস্তা থেকে গাড়ি চালিয়ে চলে আসেন চালক। অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে সোজা কোতোয়ালি থানায় হাজির হন বিজেপি নেতা। হঠাৎ প্রথমে একটা ভিম আওয়াজ, তারপরে আরেকটা আওয়াজ। প্রথম আওয়াজ পর একটু আমি আমার ড্রাইভার ও একটু নার্ভাসনেস হয়ে গাড়ি চলন্ত অবস্থা ছিল। হ্যাঁ, গাড়ি চলন্ত অবস্থা ছিল। তারপরে আমি বুঝতে পারলাম যে আমরা একটা মোটরসাইকেল আমি দেখতে পাচ্ছি, কিন্তু হেলমেট পরা আছে, সেটা আমি প্রথমে লক্ষ্য করিনি। তখন আমার তো মানে পরিস্থিতি বুঝতে পারছি। তারপর যাই হোক, সাথে সাথে আমি আমার ড্রাইভার ও বলছে পুরা চলো। তারপর আমি ওই আর এই রাস্তাতে না আসি, আমি রাউলবন্দে ঢুকি যাই আমার বাড়ির দিকে। যদি ওরা পিছনে আসে বা ভালো মন্দ, আমার কাছে তো তাকে চেস্ট করার মতো আমার কাছে তো কিছু নেই। আমরা তো এটা নিয়ে ঘুরি না, বা আমার সামনে সিটে ছিলাম, আমি সামনে সিটে হেলান দিয়েছিলাম। তারপর রাউলবন্দে দিয়ে আমি আমার বাড়ির সামনে দিয়ে সোজা চলে আসি থানায়। তারপর আমি সাথে সাথে যে বাহাদুরের জায়গা চলে যাব, তারপরে ওকে বললাম তুই ফোন কর। সাথে সাথে ওদের ফোন করে আমি থানায় ফোন করি আইসিএফকে। তাও ১০-১৫ মিনিট পর এদিকে ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি নেতা কর্মীরা থানায় হাজির হন। ঘটনার গুরুত্ব বুঝে কোতোয়ালি থানায় আসেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল প্রমুখ। আমি শুনতে পেলাম যে বিজেপি সভাপতির গাড়ি ভেঙেছে, গুলি চালিয়েছে, কাজ ভেঙেছে। ওটা কি গুলির মানে কাজ ভাঙা নাকি অন্য কিছু কাজ ভাঙা? ওকে, উইল ইনভেস্টিগেট। স্যার, একটা বুলেটের খোলও নাকি পাওয়া গেছে গাড়ির থেকে। জেলার একজন মান্যগণ্য ব্যক্তি আছেন অপোজিশন পার্টির, ঐশ্বর শীত সিরিয়াস। ভোটের আগে এই ঘটনায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ফরেন্সিক পরীক্ষার জন্য থানায় গাড়িটি রেখে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নেই এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।